দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টপ স্টোরি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জাকির হোসেন। আজ আমরা আলোচনা করব নিত্যপণ্যের বাজার নিয়ে। আমরা জানি যে দীর্ঘ গত কয়েক মাস ধরে সব ধরনের বাজারের সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে আমাদের সাধারণ মানুষ যারা আছেন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, তাদেরকে খুব হিমশিম খেতে হচ্ছে সংসারের খরচ সামাল দিতে। তা আমরা আজ ঢাকা প্রকাশের পক্ষ থেকে বাজার পরিস্থিতি নিয়ে একটি লাইভ প্রচার করেছি এবং বেশ কিছু প্রতিবেদনও তৈরি করেছি। তো সকাল থেকেই আসলে বাজার পরিস্থিতির দিকে লক্ষ্য করছিলেন আমাদের ঢাকা প্রকাশের সিনিয়র রিপোর্টার সাজান মোল্লা। আমরা আজকে সাজান মোল্লার কাছে জানব বাজার পরিস্থিতির নিয়ে এবং সাধারণ মানুষের ভোগান্তি বা দুর্ভোগটা কেমন, তিনি যাদের সাথে কথা বলেছেন তাদের কাছে কতটুকু জানিয়েছেন। সাজান, কী পরিস্থিতি দেখলেন বাজারে আজকে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা প্রকাশের দর্শকদেরও স্বাগত জানাচ্ছি আজকের এই টপ স্টোরি অনুষ্ঠানে। তো আপনি যথার্থই বলেছেন যে আজকে সারাদিন আমরা বিশেষ করে সকাল থেকে বাজার পরিস্থিতি নিয়ে কয়েকটা বাজারে ঘুরেছি এবং বাজারের যে সর্বশেষ পরিস্থিতি সেগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষের কথা মানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আপনি একটা লাইভ এই প্রোগ্রামের কথা বললেন, আমরা ফেসবুকে যে লাইভ করেছিলাম সেই আমাদের ঢাকা প্রকাশের পেজে, সেখানে আপনি দেখেছেন যে আমাদের দর্শকরাও অনেকেই হয়তো এর মধ্যে দেখেছেন যে বিশেষ করে আমি মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে লাইভটা করেছিলাম। সেখানে বাজারের যে পরিস্থিতি আপনি যেটা বললেন, প্রতিটা পণ্যের এখানে যদি আপনি চিন্তা করেন, একেবারে মাছ মাংস থেকে শুরু করে আটা ময়দা বা অন্যান্য যা চাল ডাল সব কিছু পণ্যেরই কিন্তু দাম, জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যেটা বলা হয়, সে প্রতিটা পণ্যের দামই কিন্তু বেড়েছে। সেটা আকার কোনোটার হয়তো 2 টাকা 5 টাকা, কোনোটার 50 টাকা বা 100 টাকা এরকমও বেড়েছে এবং মাছের দামও কিন্তু বেড়েছে। তো আপনি জানেন যে বাজার, এই যে এখনকার যে বাজার, আগামী আর 10 থেকে 12 দিন পরেই সবে বরাদ এবং তারপরে আবার 15 দিন পরেই রমজান মাস শুরু হচ্ছে, যে আমাদের মুসলিম উম্মার যে একটা বড় উৎসব রমজান মাস বা রমজান সিয়াম সাধনার মাস, সেই সিয়াম সাধনার মাসের আগে আমরা প্রতি বছরই কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে এই বাজার পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এবং এবার যেহেতু গত কয়েক মাস ধরেই এই পরিস্থিতিটা চলছিল এবং তেলের দাম বিশেষ করে যে আমাদের এই খাবারের তেল যেটা আর কি ভোজ্য তেল, সয়াবিন বা অন্যান্য যে তেল গুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের খাবারের জন্য, সেই তেলের লাগাম কিছুতেই যেন টানা যাচ্ছিল না। এবং আপনি জানেন যে সর্বশেষ গত বৃহস্পতিবারে বাণিজ্য মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছিল বাণিজ্য মন্ত্রী এবং ব্যবসায়ীদের মধ্যে, সেই মিটিংয়েও কিন্তু ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু দাবি করেছেন আরেক দফা তেলের দাম বাড়ানোর জন্য। সেইখানে কিন্তু বাণিজ্যমন্ত্রী স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে না, বাড়ানো যাবে না। কারণ আপনি জানেন যে গত ফেব্রুয়ারি যে মাসটা শেষ হলো, সেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু দুই দফা তেলের দাম বাড়ানো হয়েছে, ভোজ্য তেল একবার 8 টাকা একবার 12 টাকা বাড়ানো হয়েছে। এবং গত 4 মাসে কিন্তু অনেক, যদি ধরা যায় 56 পয়েন্ট সামথিং দাম এই 4 মাসে তেলের দাম বাড়ানো হয়েছে। এবং এই যে আপনি, আমি যেটা বললাম যে রমজান মাস এবং শবে বরাত, এই দুইটা অনুষ্ঠানে আপনি জানেন যে আমাদের প্রতি মাসে আমাদের ট্যারিফ কমিশন থেকে একটা হিসাব হচ্ছে, গত বছরের যে হিসাব সেই হিসাবে প্রতি মাসে আমাদের যে ভোজ্য তেলের যে চাহিদা সেটা 15 লাখ মেট্রিক টন এবং রমজান উপলক্ষে কিন্তু আরো 2 লাখ মেট্রিক টন অতিরিক্ত চাহিদা মেটানো হয়। এবং সেই চাহিদার প্রেক্ষিতে যে বলা হয়, এবং আমি আজকে যে বাজার থেকে আমি লাইভ করেছিলাম সেখানে কিন্তু ক্রেতারা, তারা একটা কথা বলেছিলেন যে একটা সিন্ডিকেট কাজ করে এখানে, এখানে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে, তারা কৃত্রিম সংকট দেখি, আমরা যে নিউজটা আছে টপ স্টোরি আপনি বললেন যে ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল সেটা বাজার থেকে উধাও, এটা কিন্তু আমি অন্তত 20টা দোকান ঘুরেছি, সেই 20টা দোকানে কিন্তু আমি ওইরকম ভাবে সয়াবিন তেল আমি দেখতে পাইনি। 2-1টি দোকানে যদি দেখেছি 1 লিটার বা 2 লিটারের বোতল আছে, তাও সংখ্যায় মানে আপনি যদি বলেন 2-3টা বোতল এরকম আছে। কোনো কোনো দোকান বলছে, আমি 1 সপ্তাহ ধরে দোকানি যারা বিক্রেতা তারা বলছে যে 1 সপ্তাহ ধরে তাদেরকে ডিলারদেরকে বলছি যে অর্ডার নেওয়ার জন্য, কিন্তু তারা অর্ডার কাটছেন না, তারা বলছেন যে আমাদের আর একটু সময় লাগবে, তেল নেই, এই নানান অজুহাত দেখিয়ে তারা মানে আরেক দফা দাম বৃদ্ধির একটা যেহেতু বাণিজ্য মন্ত্রীর সাথে তারা প্রস্তাব দিয়েছিল, সেই
প্রস্তাবে তারা মন্ত্রী যেহেতু সায় দেয়নি, তাদের সেই ক্ষোভটা হয়তো বাজারে দেখাতে চাচ্ছেন যে, এবং কৃত্রিম যে একটা সংকট, মানুষের তো তেল তো লাগবেই, প্রতিদিন রান্না করতে গেলে তেলের প্রয়োজন হবে, সেইখানে মানুষের দেখেন আমি যে নিউজটা আমাদের সাইডে আসে যে ভোজ্য তেল বা সয়াবিন তেল বাজার থেকে উধাও, সেখানে কিন্তু এই যে সংকটটা এটা কিন্তু মানে কৃত্রিম সংকট, এটা যে একেবারে বাজারে বা যারা ডিলার বা যারা এই তেলগুলা আমদানি করেন বা যারা এগুলো করে থাকেন তেল যে নেই সেটা কিন্তু তারা বলেনি যে বাজার আমাদের কাছে কোনো স্টকে তেল নেই, কিন্তু তারা কেন কি কারণে এটা তেল সংকট দেখাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ক্রেতাদের একটা বড় দাবি। তবে এইখানে যিনি রাষ্ট্রে যারা আছেন দায়িত্বে আছেন তার ক্রেতাদের একটা দাবি ছিল যে তাদের অন্তত মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা উচিত, প্রতিনিয়ত এই বাজারে বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তাহলে হয়তো এই সিন্ডিকেটটা ভাঙা যেত এবং মানুষের যে একটা মানে নাবিশ্বাস অবস্থা আমাদের সেই জায়গা থেকে হয়তোবা আমাদের সাধারণ মানুষ কিছুটা হলে পরিত্রাণ পেত। কিন্তু আসলে এই কাজটা করবে কি? বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা মিটিংয়ের পর মিটিং ব্যবসায়ীদের সাথে করেন, কিন্তু ভোক্তা যারা যারা ক্রেতা তাদের কথা হয়তোবা অতটা গুরুত্ব পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। এবং আপনি দেখেন যে আমি বললাম যে শবে বরাত এবং রমজান যদি এইটা এরকম চলতে থাকে তাহলে আগামী শবে বরাতে মানুষ কিভাবে তাদের যে একটা রোজা রাখাটা, হ্যাঁ, এবং আপনি এই যে আরো শুধু তেল না আরো যে পণ্যগুলোর কথা বললাম, মাছের কথা এবং মাংসের কথা, আমাদের যে মানুষের যে আমিষের যে চাহিদা সেটা অনেকটাই আস্তে আস্তে মনে হচ্ছে যে মানে এই সে ক্রয়ের বাইরে চলে যাচ্ছে, এবং মানুষের আমাদের এই তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম সেটা হয়তো আমিষের ঘাটতি নিয়ে বেড়ে উঠবে। এইটা আমার সবজির বাজারটা কি অবস্থা এখন? সবজির বাজারে প্রত্যেকটা সবজির দাম আপনি যদি দেখেন যে একের 50 টাকার নিচে কোনো সবজি আপনি পাবেন না, 50 টাকা থেকে উপরে 60 বা তারও বেশি আছে এখন, বেশিরভাগ দাম এখন একটা পরিবারের জন্য আপনি দেখেছেন যে যদি একটা পরিবার 4 জনের সদস্য থাকে সেই পরিবারে একরে মিনিমাম প্রতি মাসে 5,000 থেকে 10,000 টাকা বেড়ে যাচ্ছে বাজার খরচ। এই যে বাজার খরচ এই 5,000 বা 10,000 বা 6,000 বা 2,000 যদি বাড়ে আপনার আয় কি 2,000 বেড়েছে? সেটা কিন্তু করে তো আর বাড়ানো সম্ভব নয়। এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় যারা রাষ্ট্র পরিচালনায় আছেন বা যারা এই দায়িত্ব রয়েছেন বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় তারা কিন্তু এটা উদ্যোগ নিতে পারে। এবং আপনি জানেন যে আমাদের দীর্ঘদিন ধরে এই বাজার যখন অস্থিরতা তখন আবার হঠাৎ করে টিসিবির যে পণ্য এটা কিন্তু আমাদের বলা হয় যে গরিব মানুষের জন্য বিশেষ করে যারা কিনতে পারে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আজকে লাইভ প্রোগ্রামগুলোতে একজন দেখেছেন আমাদের একজন ভক্তা, তিনি বলেছিলেন যে উচ্চবিত্ত থেকেও এখন নিম্ন এবং মধ্যবিত্ততে চলে এসেছে। তিনি লাইভ অনুষ্ঠানে তার যে হাতে যে বাজার সেটা দেখিয়ে বলছিলেন যে আমি যেখানে আগে 1 কেজি মাছ কিনতাম হয়তো সেটা এখন 1 পোয়া মাছ কিনছি, মানে 250 গ্রাম। এই যে মানুষের চাহিদা এখন, আপনি সেই লোকটার কিন্তু ওই 250 গ্রাম কেনার সামর্থ্যটা আছে বা 1 কেজির জায়গায় 250, কিন্তু কিছু লোক আছে তার কিন্তু আয় ওই রকম নেই, এবং আপনি যে 100 গ্রাম কিনবে সেটাও নেই, 100 টাকা তেল কিনবে সেটাও অনেকের হিমশিম খেতে হচ্ছে। এই জায়গাগুলো কেন যেন সরকার বা যারাই যখন থাকেন এটা মানুষের যে পালস, মানুষের যে গুরুত্ব সেটা আমার মনে হয় বেশি দেখা উচিত। আসলে করোনা পরিস্থিতির মধ্যে এমনিতেই আমাদের আয়ের একটা অনেকটা বাধাগ্রস্ত হয়েছে, আয় কমে গেছে, অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে আয় বেতন কমে গেছে। তো এই পরিস্থিতিতে আসলে নিজেদের পরিবারকে নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া তারপর চিকিৎসা ব্যয় এই সব কিছু মিটিয়ে আবার যদি নিত্যপণ্যটা এটাতে মানে ইয়ে করা যায় না, অবহেলা করা যায় না বা এটাকে পাশ কাটিয়ে চলা যায় না, বেঁচে থাকতে হলে খেতে হবে। এখন সেই জায়গায় দিয়ে তো যদি দামটা বেড়ে যায় তাহলে আসলেই তো খুব কষ্টকর, পরিবারগুলো খুবই কষ্টে আছে। দেখুন আমাদের কি কিন্তু একটা কথা বলা হতো সবসময় যে ভাতে মাছে বাঙালি, তা আমাদের সেই মাছ হয়তো বা আমাদের পাতে দেওয়ার মতো থাকবে না যদি এরকম দাম থাকে, কারণ যাদের আয় সীমিত তারা কিভাবে মাছ কিনে তার সন্তানের বা তার নিজের পাতে তুলবেন, সেটা আমার কাছে মনে হয় যে খুব দ্রুত হয়ে যাবে যদি এরকম চলতে থাকে। যদি যদি আয় বাড়তো, বলা হয় সরকারের বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন মহল থেকে বলা হয় যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ক্রয় ক্ষমতা যদি বেড়েই থাকে সবার কিন্তু বাড়েনি। আপনি এটা চিন্তা করতে হবে, রাষ্ট্রের প্রতিটা মানুষের কথা চিন্তা করতে হবে। এখন
5% বা 2% মানুষের ক্রয় ক্ষমতা বাড়লো, তার 95% তাদের কি হবে সেটা কি একবার ভেবে দেখেছি? সেই জায়গাগুলো আগে নজর দেওয়া দরকার, যে আমি যার কথা চিন্তা করে বলছি ক্রয় ক্ষমতা বেড়েছে সেই সংখ্যাটা কতটুকু, এবং সেই মানুষগুলোর চিন্তা করে যে আমি তার নিচে যারা আছে। আরেকটা অজুহাত দেখানো হচ্ছে যে মানে আমরা জানি যে ইউক্রেনে একটা সংকট চলছে, কেউ কেউ বলছে যে ইউক্রেনে যুদ্ধের কারণে বাজার পরিস্থিতি। আসলে কি ইউক্রেনে যুদ্ধের সাথে বাজার পরিস্থিতি আমাদের বাংলাদেশের বাজার পরিস্থিতি এমন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি বা থাকে কি, বা হঠাৎ করেই কেন বা এরকম হয়ে যাবে? যুদ্ধ তো সবেমাত্র শুরু হলো। দেখুন আপনি যে কথাটা শেষ করলেন নাকি, যুদ্ধ সবেমাত্র শুরু হলো, হয়তো 10 দিন যুদ্ধ চলছে আর কি, 1 সপ্তাহ বা 10 দিন। এখন আমাদের এই তেলের সংকট কি এই 10 দিনে হয়েছে? নিশ্চয়ই না, কারণ আপনার ওই তেলটা কিন্তু মাছের বাজার তো, মাংসের বাজার, সেখানে তো যুদ্ধের সংকট, সেটা তো আমাদের দেশেই উৎপাদন হচ্ছে, দেশেই চাষ হচ্ছে, সেখানে তো যুদ্ধের প্রভাব পড়ার কথা না। এখন দেখেন আর তেলের যেটা বলছেন, হ্যাঁ কিছুটা প্রভাব পড়তে পারে আমাদের ভোজ্য তেলের ক্ষেত্রে বা জ্বালানি তেলের ক্ষেত্রে পড়তে পারে, কিন্তু আজকে যুদ্ধ লাগলো আর 1 সপ্তাহের মধ্যে সেই প্রভাবটা পড়বে? কারণ আমার এই যে তেলের যে চালান সেটা কিন্তু 1 মাস আগে আসছে বা 2 মাস আগে আসছে, হয়তো কোনো বন্দরে নোঙর করে আছে। এখন আপনি ওইখানে যুদ্ধের কথা শুনলেন আর এখানে দাম বেড়ে গেল, এটা আশ্চর্য মনে হয়, কারণ আসলে শক্ত মনিটরিং এর ব্যবস্থা দরকার। আমরা মনে করি যে আসলে সরকার এখানে খুব মানে ভালোভাবে নজর দিবেন এবং এই পরিস্থিতিটাকে আসলে সহনশীল করার জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জীবনযাপনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানে নজরদারির বিষয়টা বাড়ানো খুবই দরকার। নজরদারি বাড়ানোর পাশাপাশি আমি একটা আমার অবজারভেশন থেকে আমি এবং মানুষের কাছে যেটা কথা শুনেছি সেটা এই যে সরকার যে টিসিবি পণ্য যেটা বিক্রি করার আবার কালকে থেকে চালু করার চিন্তা করছেন, এবং সেই এই জায়গা থেকে আমার কাছে, আমি এর আগেও আমাদের আলোচনায় বলেছি যে সরকার অন্তত ন্যায্য মূল্যের যে সব দোকান করা হয় সেই সরকারের কিছু কিছু বাজারে আমার মনে হয় এরকম ব্যবস্থা যদি করতে পারে তাহলে হয়তো সাধারণ মানুষের যে মানে দুর্ভোগ সেটা কিছুটা কমবে। ন্যায্য মূল্যের বাজার সরকার ওইখানে তেল বা চাল ডাল যদি সরকারের পক্ষ থেকে, যে খাদ্য মন্ত্রণালয় থেকেও করা হয়, টিসিবির গাড়ি দেওয়া হয় এবং সে টিসিবি থেকেও যেটা করা হয় সেই সবগুলো এইভাবে মানুষকে বিশৃঙ্খল অবস্থায় না ফেলে অন্তত ন্যায্য মূল্যের দোকানগুলোতে যদি এটা সরবরাহ করা হতো এবং মানুষ যদি এখান থেকে কিনতে পারতো আমার মনে হয় বেশি উপকৃত হতো সাধারণ মানুষ। ধন্যবাদ শাহজাহান, অনেক সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছেন। তো আমরা আশা করি সরকার এদিকটায় নজর দেবেন এবং সাধারণ মানুষ খেয়ে পরে সুস্থভাবে বেঁচে থাকবেন, এই প্রত্যাশা করি। আজকে টপ স্টোরি শেষ করছি, ধন্যবাদ।